এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহাতাব স্যারকে দিয়েছে ওর চলে যাওয়ার বেসনে যা কারণ গুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকামিতা ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নাম্বারে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গলর নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনারা আল্লাহর অলি মানুষ সব নাকি আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে স্যার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যাচেলর এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সোহান আল্লাহ আমি প্রায় আট দশটা কমেন্ট পড়লাম সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন তাকে একটু পর্দা পশিদায় রাখেন দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন কারণ আপনার দুইজনই মুসলমান আপনিও মুসলমান আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম সরোয়ার নবীর নাম ফারুকি এটা নবীর সাহাবীর নাম এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন আর এনার নাম নায়কের নাম কথা বলেন একা এ নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে আর আপনি তিনটা নবীর নাম তিনটা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি আর আপনার বর নামও তো কত সুন্দর নাম এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোকে কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে কথাটা তো ভালো না কেন যারা এ দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল মাহাতাব স্যার ছিল উনি সেল পর্যন্ত খেটেছে কথা বলেন না কেন সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন প্রাণ প্রিয় বগুড়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের বুকের উপর থেকে একটা দল পাথর সরিয়ে দিয়েছেন কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ তালা খালাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ আমি বানিয়েছি কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এটা দুনিয়ার কেউ আমাকে শেখায়নি কে শিখিয়েছে বলেন তো বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে সাতাশটা ধাক্কা লাগে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এটা যদি আল্লাহ না করে দিতেন কেয়ামত পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন না শুধু তো গা গো শব্দ হইত আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরিস্তা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড করা এর হাত থেকে এর হাতে এর হাতে এর হাতে এভাবে যেতে যেতে সাতাশ নাম্বার জায়গায় যে এই মুখের গর্থের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের করে দিচ্ছে আমি এই আয়াতটা নিয়ে আল্লাহ মাহুল বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি মানুষ যে মাস্তানি করে একে যদি আল্লাহ হাজির সেলিমের মতো মানিয়ে দিত কথা বলতে পারে আদালতে সেদিন দেখলাম শিশুর মতো হাও মাউ করে কাঁদতেছে অথচ এমন কোনো পাপ নেই যে ও সে বড় পাপ করিনি বলেন মাঝারি পাপ বলেন ছোট পাপ বলেন দুনিয়া এমন কোন গোনা নেই যে ওর জীবনে নেই আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে কথা তো এখন বলতে পারে না নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে এই যে বিশাল একটা শাস্তি দিয়ে দিল আল্লাহ কাইফা তাকছর না ওয়া হিওয়া তো তান এই আয়াতটা নাজিল হয়েছে সোরা বাকার সাতাশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন মানুষ না করে আমার সাথে কিভাবে করে ছিল না এ তো অস্তিত্বই ছিল না আমার এখন তেত্রিশ বছর বয়স আমি চৌত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম কথা বলেন না কার হামজা এরকম কোন নামে আমি চৌত্রিশ বছর আগে আমার বংশে ছিলাম না মালাতা আল আল ইনসানি হইনুম মেনাদ দাহারি লাম ইয়াকুম শাইয়াম মাজকুর মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে তখন উল্লেখ করব যে এ রুবে এ হামজা এরকম কিছু ছিলই না নেই থেকে এ অস্তিত্ব দিয়েছেন ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছি আজ হামজা বানিয়ে রুবেল বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন কে বলেন তো আল্লাহ জানে কাইফা দিয়েছেন কাইফা তাক না বিল্লা মানুষ আমার সাথে কুফুরি করে আমারে মানতে চায় না কি করি আমারও বিশ্বাস হয় কাইফা শব্দ বালাকাত মান থেকে কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না বলেন তো আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় যে ও আমার কথা মানবে না আমার সাথে নাফার মানি করবে এটা আমারও বিশ্বাস হয় কি করে করে ও তো জমাট বাঁধা একটা রক্ত ছিল ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম না আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না এটা যেন কিছু না হয় কিছুই ছিল এতটুকুই শেষ বাকি যা করার কে করেছে না আমাদের যিনি পালিয়ে গেছে উনি করিস কিছু করলেই তো উনি করতো মা হাতের মোবাইল বলছে মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি এটা কথা হইলো মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে কথা বলতো যে কথা যে বলতে পারছেন কে দিয়েছে আমি কথা বলার শক্তি কে দিয়েছে ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রতি সব চাইতে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না বলা ইয়াস আলু হামিমন হামিমা এও বা রু না হ মিয়াবাদ দোল মজি রিমৌলা ওয়াফতাদিমে না দামি দিম ভিবানী সরা মায়ের ভেতরে এগারো নম্বর আহে আল্লাহ জানিয়েছেন কেয়ামতের ওই ময়দানে কোনো বন্ধু এ যে হামিম শব্দের শাব্দে অন্তরঙ্গ বন্ধু এটা আপনার স্ত্রী হতে পারে আপনার বান্ধবী হতে পারে এমন কি চাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে এই বন্ধু কেয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এ বন্ধুকেও দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে বন্ধু মা বাবা স্ত্রী সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম কি দিলাম এই যে লাউ ইফতাদি ফেদিয়া দিলাম মুক্তিপণ দিয়ে দিলাম ওয়া সাহিবাতিহি ওয়া আখি সুত সন্তান না আমার istri আমার ভাই ভগগর যা আছে সব দিয়ে দিলাম ও ফাসয়িলাতিহি লতি তবি আমার গতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত আমার দলের লোক আমার গ্রামের লোক আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে আল্লাহ এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম অমাং ফিলার জামিয়া দুনিয়া ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম এরপরও সম্মাইং তুমি আমাকে নাজার দাও কেমতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে অন্তরঙ্গ বন্ধু স্ত্রী সন্তান দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহ কেবল বেলা নিয়ে যান শুধু সম্মানজি আমাকে কিছু বলবেন না হাজরতে ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো আমার মাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কিছু বলবো না প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে নাকি নেই অবশ্যই আসবে এসে ফল কোরআনে কারিম দান আছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লা রয় বাফি কোরানের খাতিরে আল্লা যেমন দিয়েছেন দা লি কালকে বোলা রয় বাফি কোরানে কোনো সন্দেহ নেই কেয়ামতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা রয় বাফি কোরানে সন্দেহ নেই কেয়ামতেও কেয়ামতে কোনো সন্দেহ নেই আর আল্লাহ যে ওয়াদা দিলেন কোনো দিন আল্লাহর এই ওয়াদা তিনি ভঙ্গ করবেন না তার মানে এদিন আমাদের সকলের সামনে দৃশ্যটা আপনি সামনে নিয়ে এসে বলেন তো চোখ বন্ধ করে এরকম একটা জায়গায় আসেন যেখানে বউ পালিয়ে যাচ্ছে যেখানে ছেলেমেয়ে পালিয়ে যাচ্ছে দলের লোক সব পালাচ্ছে আর পালাবে। এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন এখানে আমরা যারা আসি যত বড় মাপের লোক হই দুইশো বছর পরে যদি এই নামোজা গিরামে এসে বলে দুই তালা বাড়ি আমার ওর দাঁত মুখ খুলে ফেলবে কি অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন মাত্র দুইশো বছর পার হয়ে গেছে যদি আপনার ছবিও থাকে দুইশো বছর পরে যে এইটা আপনার পরদাদার পরদাদার ছবি ছিল তাও আপনার নাতির নাতির নাতিরা মানবে না বলে না ও আসলে জমি ভাগ নেবে এক কথা বলছে না কেন আপনি এসে দেখেন তো দুনিয়ায় আল্লাহ পাক বলে না মানে একটা কঠিন মুহূর্তে কেউ কখন যারা প্রশ্ন করছে না কারো সম্পর্কে জিজ্ঞাসাও করছে না হঠাৎ করে একটা আওয়াজ আসবে রব্বি হে আল্লাহ আমি কিন্তু বলি না যে তুমি আমার মা কে বাঁচাও বাবাকে বাঁচাও আমার মেয়ে ফাতে কে বাঁচাও হাসান হোসাইন কে বাঁচাও না তিনি বলবে আল্লাহ আমার উম্মত কে বাঁচাও সবার নজর ওই দিকে যাবে কে গয়ে কথা বলে এত বড় বিপদে যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না তিনি তাকিয়ে সবাই বলবে কে আওয়াজ আসবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের এ নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্ব নবী সুপারিশ করার জন্য সামনে নিয়ে আসবে এক একজনের হাত ধরে এইভাবে হাত ধরে নিয়ে আসবে বলবে আল্লাহ এটার বিচার করেন বলেন আপনাকে সামনে নিয়ে গেল রুবেল সাহেব আপনি যে জীবন তৈরি করেছেন নবীজ যদি আপনার ডান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলে আল্লাহ নিন এর যে পঞ্চাশ বছরের জীবন দিয়ে দিলাম কি করেছে জিজ্ঞাসা করেন এটা ফালতু কথা না করান এর হাতি সেইভাবে এসেছে নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে এই রুবেল বল তোর পঞ্চাশ বছর কি করে কাটালি মা তাজালু কদামা বানিয়া দামা আবদিয়ামাল কিয়ামাতি হাতা ইসালা আনকম সিন আনউমরিহি ফিমা আফনা একটা জীবন দিয়েছিলাম সত্তর বছর আশি বছরের সত্যি করে বলতো কি করে কাটালি বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ রংপুরের মতো মফিজ না আপনারা রাজশাহী বিভাগের মানুষ জ্ঞানী মানুষ বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে আপনি নিজে এবার বলেন তো আল্লাহ আকবার না বলে নিজে বলেন যা করিছেন এই পঞ্চাশ বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে আ বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায় এমন বিচারক আপনার চোখের পলক ও বোঝে কোন নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে তাও দুই দিন পাঁচ দিন দিন না পুরো বছরের মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমার এই তেত্রিশ বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো হামজাজা, দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম সেপ নভেম্বর মাসের এক থেকে সতেরো এই সতেরো দিনের হিসাব দিয়ে তুই আমার যা কাজ কারবার আমার যা এই সতেরো দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবে আল্লাহ একবার যে বললেন হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা হিসাব বোঝে বিশ্বনবী নবী মোহাম্মদ নিষ্পাপ ছিলেন তার আগে পেছনের সবকিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন এর এরপরও নবীজি প্রতিদিন বলতেন একশো বার করে আল্লাহ আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা একটু সহজ করে দিও সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয় পোরা জীবনের নেওয়া লাগবে না একদিনের হিসাব আপনি সঠিক ভাবে দিতে পারবেন না হ্যাঁ আল্লাহ যদি কাউকে মাফ করতে চাই সবার সামনে এভাবে বিচার করবে না পর্দা নিয়ে নেবে রোবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে ওই এগুলো ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন মাথা নিচু করে যখন বলবে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি হাতিসে পড়েছি আল্লাহ পাক বলেন ওই সময় সেই বলবে আমার ভুল হয়ে গেছে আমার বিশাল রহমতের দরিজার ভেতরে জোশ পয়দা হবে ওর চোখের দিকে কাকতির মিনতির দিকে তাকিয়ে বলবো যা তোরে মাফ করে দিল্লো আলোচনা এইটা আমাদের সবার জীবনে আমিন খলিফাতুল মুসলিম হজরত অমর তিনি এতে কালের বারো বছর পর তার সন্তান আবদুল্লার সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল তিনি দেখলেন সুন্দর পোশাক পরে সাদা নদী থেকে আসতেছে ডাক দিয়ে বললেন বাবা কোথায় আমি ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম আমি যে ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছি এর পরবর্তী যে দিন দুনিয়ায় ছিলাম এই কয় বছরের হিসাব আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়ার পরে মাফ করে দিয়েছে এক থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ কোনো মাফ ছিল আমার শুধু ছাব্বিশ থেকে যে কয় বছর হয় এই কয়টা বছরের জন্য বারোটা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে যা করে মাফ করে দিলাম এখন এই যে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক এটা জান্নাতের পোশাক এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি অ বগুড়াবাসী যারা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হজরত অমরের যিনি নবীজির পাশে কেয়ামত পর্যন্ত থাকবেন তার দুইজন শ্বশুর আসে পাশাপাশি আবু বকর অমর এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা হয়তো এক দুই করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন কেউ যদি গণনা করে অমরের শেষ হবে না এত বড় পাওয়ার ফুল মানুষ এ মানুষের যদি বারো বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগতে পারে এজানে হিসাব এটা কঠিন বিষয় বিশ্ব নবে মোহাম্মদুর রসল্লাহ হঠাৎ আওয়াজ দিয়ে যখন উম্মদকে হাতে করে নিয়ে যাবেন আল্লাহ পাক মাফ করতে চাইলে তো ঢেকে নেবেন যদি অপমান করতে চান তখন সবার সামনে দাঁড় করিয়ে ওর জীবনের যে অপরাধ ওইটা ভেতরে ফুটিয়ে তুলবেন দুনিয়ার বিচারকদের আর আল্লাহর বিচার আকাশ পাতাল পার্থক্য এরা সাক্ষী ছাড়া বিচারের রায় দিতে পারে না আর আল্লাহ পাক বলেন যত সাক্ষী দরকার সব তোর সিহারার ভেতরে ফুটিয়ে তুলব কেউ যদি করে সেনা করে এই জায়গায় লেখা থাকবে জেনা এদেশে নেই হ্যাঁ কি আছে কি আমরা তো দেখতে পাই না এটা যেহেতু গ্রাম অঞ্চল এই নামোসা এলাকা বহু মানুষ আছে এই যে এক বিঘা জমি নেয় পঞ্চাশ ষাট হাজার করে টাকা দেয় যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না এটা কি নাম কি হ্যাঁ এগ্রিমেন্ট বন্ধ কি যাই বলেন এটা শোধ হচ্ছে এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে সত্যি কি এলাকায় আছে না ভাই এটা আপনি না খেয়ে থাকেন ময়রে যান কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না আপনার কি বিশ্বাস হচ্ছে না হাদিস আপনি যদি এই গোনা থেকে বেঁচে থাকতে চান দুইটা পদ্ধতি আজকে থেকে মানবেন এক নাম্বারে যতদিন ওই জমি করে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে কয় টাকা ওই সত্তর টাকা দেওয়া লাগে এক বিঘা জমিতে ওই টাকা আপনি দিয়ে দেবেন যতদিন পাঁচ বছর দশ বছর করে খান ওই টাকা আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতেছেন হ্যাঁ এটা ক্লাস চলছে আমি বোঝাচ্ছি বুঝতেছেন যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে দৈবস নাম্বারে এটা আর আপনার না এটা ওই যে জমি আলাদার যখন টাকা ফেরত নেবে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে তখন আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমি জানি এটা মানুষ করবে না কারণ এটা করলে লস হয় এটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এইটা করা যায় এলাকায় এইটা একটু করে নেন এই দুইটা পাঁচ বছর জমি করে খাবেন আট দশ হাজার টাকা কম নেবেন সত্তর হাজার টাকা নিয়েছিলেন ষাট বাষট্টি হাজার টাকা নেবেন পারবেন না আরে ভাই আপনার মার সাথে কেউ যদি বলেন এখন অথচ ফেলা দরকার না কাজ। এমন কি এলাকায় আমি জানি না বগুড়া শুরু হয়েছে কিনা এই টাকা ছেড়ে রাখে এক হাজার করে প্রতি মাসে মাসে একশো টাকা করে বেশি নাই এই কাজে যারা আছেন তারাও জেনা করছেন এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে কারা কারা ছেড়ে দেবেন হাত তোলে তো এ এলাকায় আছে আমাদের মনে কৌসিলাম নেই যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কিসের নাম আজ পড়েন আপনি বলুন তো বলে আপনি কি ভন্টামি করেন আপনার সাথে ই আর কি জায়গা পান না এ লোকটা দাড়ি নেই তাও তো হাত তোলে না আর আমরা কোথায় পৌঁছেছি না কয় গোনা বাদ দেওয়া লাগবে আমি ঠাট্টা করার জন্য আর কি মারার জন্য বলছি না যারা এরকম অপরাধে আছেন সে যেই হোক আজকে এখান থেকে তাও বা করে বাড়ি যাবেন না আমি এক হাজার টাকা দিয়েছি ওরে বিপদের জন্য আমি এক হাজার নেবো এগারোশো টাকা আমি নেব না এটা পাড়া যাবে নাকি মাহফিল পর্যন্ত শেষ আলহামদুলিল্লাহ মাহফিল যদি সাকসেস হয় তবে এই গোনাটা ছাড়ার কারণে হবে আমি বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ সিগনেচার ছাড়া তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না পারবে না তিনি যখন একটা একটা করে নিয়ে শেষ পর্যন্ত বলবে আল্লাহ এটা আমার আমি ছিলাম না ওই আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শুনে শুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে দয়া করে মালিক তুমি একে মাফ করে দাও নবী যে যেন ওই সময় আমি হামজা এবং আমাদের জন্য একটু সুপারিশ করেন বলেন আমি কোরআনে কারিমের হাজার আয়াতের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা আলে ইমরানের আয়াত আছে মাত্র একটা আয়াত চোদ্দ নাম্বার তার ভেতরে দুইটা শব্দ পড়েছি এতটুকু বিষয়ের ওপর আমরা তাপসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ আজকে রাতে আছে নাকি এখানে রাতে আছে মাগরিবের পরে হয়তো আলো আলোচক আসবে আমরা মাগরিবের আজান তারপর বিদায় নেবে জবান খুলে শয়তানের আশপাশে যেন আর জায়গা না হয় বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। একটু সরিয়ে দিন। আল্লাহ পাক বলেন আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি সুশোভিত করে দিয়েছি লোভনীয় করে দিয়েছি দুনিয়ার ভেতরে সাতটা জিনিসকে এটা মানুষ যারা তাদের সবার প্রতি তামাম দুনিয়ার জন্য আর লাইয়া একটা দিয়েছেন সবার কাছে আকর্ষণীয় লোভনীয় বস্তু এই সাতটা এক নাম্বারে সদ্য সাহাওয়াতি প্রথম নাম্বারে তোমাদের কাছে লোভনীয় আকর্ষণীয় করেছি আমি নেসা মেয়ে লোককে কাকে আরও সরে বলেন ইয়াতের তাপসির পড়তে গিয়ে দেখেছি তামাম দুনিয়ার ভেতরে যত কিছু আল্লাহ বানিয়েছেন বিশ্বনবি জানালেন আমার এতেকালের আগে এই দুনিয়ায় আমার উম্মতের জন্য সব জায়গায় ভয়ঙ্কর এবং ফেতনার জিনিস হিসাবে আমি যা রেখে গেলাম তার ভেতরে একটা মহিলা আর একটা জমি জায়গা আপনি দেখেন আদালতের দিকে অধিকাংশ মামলা হয় জমি জায়গা নাই মহিলা সংক্রান্ত কথা বলেন না কেন যেহেতু এটা লোভনীয় এই এখানে একটা পরীক্ষা এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান দুইটা ঔষাদ আজকে থেকে অ্যাপ্লাই করবেন ঔষাদ আমি বানাবো এখন গাছ গাছলা দিয়ে না এরা করে এই কেদের আপনি এখানে না বসলে দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা শোনা লাগবে কি আশ্চর্য ছেলে কি কিসের দায়িত্ব পালন করো আপনি মাহফিল দিয়েছেন না সবার জন্যে নাকি আবার কথা বলেন এদিকে তাকিয়ে থাকেন যে সেখানে নাম যাক এদিকে তাকিয়ে থাকবেন এত বড় একটা আয়োজনে একটা কথা বোঝে না শোনে না কে কি দেখতে এসেছেন বান্ধবী দেখতে এসেছেন আবার কথা বলেন কোন কারণে আমার মনে হয় এই জেলাটাও রংপুর বিভাগে দিয়ে দেওয়া দরকার প্রথম কথা মোহাম্মদ যেমন জানিয়েছেন দুইটা ও সাঁত যদি তোমরা দুনিয়াতে খেতে পারো অ্যাপ্লাই করতে পারো দুনিয়ার জীবনে সেট করতে পারো তাহলে এই ফেতনা এই যে লোভনীয় এইটা থেকে বেশি থাকতে পারবা আমি জানি আমি সহ প্রত্যেকে এই রোগের রুগী এই যে মেয়ে লোক আমার আল্লাহ হাজার, হাজার মানুষকে আজ পরীক্ষায় ফেলে রেখেছে আর মেয়ে লোকের যে ষড়যন্ত্র এটা উল্লেখ আছে মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর শয়তানের চক্রান্তের কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বললেন ইন্না কায়দার শায়তানি কানা দরিফা শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল শুধু দুর্বল না একেবারেই দুর্বল দরিফ আর দরিফা কিন্তু যেখানে মহিলাদের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন সেখানেই বললেন এক আয়াতটা কিন্তু ইউসুফ নবী আলাইসাল্লামের জামানার ওই যে জোলাই খা আজার ষড়যন্ত্র করি ইউসুফ নবীকে জেনার তহমত পর্যন্ত নেওয়া লেগেছিল সে আয়াত সোরা ইউসুফের ভেতরে আঠাশ নাম্বার আয়তে আছে এখানে যারা আরবি গ্রামার জানে কিনা জানি না যদি আলেম কেউ থাকে দেখবেন নাজিল হচ্ছে জলিখার জন্যে জলিখা কয়জন বলেন বলেন এক বসন দুই বসুন এরপরে দুই এর বেশি হলে হয় বহু বসন আল্লাহ একবারেই দি বসন বাদ দিয়ে বহু বসন লাগিয়ে দিলেন কোন কারণে জোলাইখা তো আর দশ বারো জন না কয়জন আল্লাহ ভালো করে জানে জোলাইখা শুধু এইটা না কেয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধিওয়ালা জোলাইখা দুনিয়ায় আসবে কথা বলেন না কেন আমার মনে হয় তার ভেতরে আমাদের দেশও একটা পড়েছিল কি দুর্বিসন্ধি দেখিস পনেরোটা বছর কি কায়দা কৌশল করে চলে গেল আমার মনে হচ্ছিল মানুষ পিটিয়ে মারবে কিন্তু কি কায়দা করে পালিয়ে চলে গেছে মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর ও যদি কাউকে টার্গেট নেয় ওই পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যায় আজ একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে শান্তি নেই অধিকাংশ আমি যতটুকু জানি তার স্ত্রীর কারণে অধিকাংশ মহিলা দেখবেন নিজের আত্মীয় স্বজন বাবা মামা চাচা এগুলো আসলে খুব আনন্দে আছে আর স্বামীর মা বাবা তার নিজের পক্ষ থেকে যদি কেউ আসে ওর অটোমেটিক মন খারাপ হয়ে যায় যত স্বামী বসে আসে জিজ্ঞাসা করেন মানুষ হিসাবে মানুষের একটা দুর্বল জায়গা আছে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ যদি কেউ কোন স্ত্রী চায় যে আমার স্বামীকে আমি একশো ভাগ খুশি রাখবো তাহলে আমার মা বাবার সাথে আপনার ভালো ব্যবহার করা তাছাড়া জীবনও আপনি আমার মন পাবেন না উপরে উপরে হয়তো আপনাকে সংসার করার জন্য সোনা মধু বিভিন্ন জিনিস বলা লাগে মন পাবেন না যদি আমার মা বাবা আপনার মা বাবার মতো সম্মান না পায় কথা স্বামী হচ্ছে একশোটার আটানব্বইটা ওইটা চাচ্ছে না এই জন্য তো পরিবারের শান্তি নেই নারী নির্যাতন কিছু হলে আগে মামলা হয়ে যায় আর পুরুষ নির্যাতন হচ্ছে আমরা মরিয়ে যাচ্ছি কোন মামলা নেই আমার মনে আইন পাস করা দরকার সামনে পুরুষ নির্যাতনেরও আইন আছে কত মানুষ আমরা আজ রোগী হয়ে গেছি কিছু বলতে পারছি না তাই বিশ্বনবী জানিয়েছেন চারটা গঞ্জাই মহিলার ভেতরে পাওয়া যাবে ওই মহিলাকে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখবে সেখানে নামাজের কথা নেই রোজার কথা নেই আপনি দেখেন আমি বলছি একটা একটা করি ইদা নাজারা ইলাইহা সাররাতহু বিশ্বরবী বলেন যে মহিলার দিকে তার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে আসার পরে স্বামীকে সে আনন্দ আনন্দ চিত্রে অভ্যার্থনা জানাবে অভ্যার্থ জানানো তোর মুখের ভেতরে তাকানো যায় না সম্মানিতা মা বোন যারা এসেছেন আমি দেখলাম বহু মহিলা সব কালো বোরকা পরে পরে ঘুরতেছে শুধু নামাজ পড়ার রোজা করা কালো বোরকা পরে ঘুরলেই আপনি মনে করছেন আপনি জানি কখনো না স্বামী যখন বাইরে থেকে আসবে অনেকে মনে করছে আমার স্বামী নেই তাহলে আমার প্রেমিকা না ওইটা আবার বাদ ভালোবাসা হবে বিয়ের পর কেন এটা বললাম বলেন তো বিয়ের আগে ভালোবাসা করা যায় নেই কেন আমার সাতটা কারণ আছে তাপসির ভেতরে এক নম্বরে হজরত আদম আলে তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন তার কিচ্ছু ভাল লাগছিল না এত নিয়ামত কিন্তু না চোখ বন্ধ হয়ে গেছে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে তিনি তাকালেন এবং ধরতে গেলেন কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন তাম দুনিয়ায় চারজন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সব চাইতে সুন্দর করে বানিয়েছে ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষোধা মিটে যেত আমাদের মোহাম্মাদসল উল্লাহ দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত এমন চেহারা আল্লাহ দিয়েছিল পুরুষের ভেতরে দুইজন আর মেয়েদের ভেতরে এক নাম্বারে বিশ্ব সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরত হওয়াল্লাম দুই নাম্বারে যে মহিলার নাম বললাম জোলাই খায় এইটা ছিল খুব সুন্দর ছিল তিন নাম্বারে হজরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদি আল্লাহ আনহা চার নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হজরতে ফাতে জাহরা রাদি আল্লাহ তাহলে এক নাম্বারে যিনি আসেন কেমন সুন্দর করে বানিয়েছে বলে হজরতে আদম ঘুম থেকে উঠেই তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে হজরতে আদম ওই সময় বলেছিলেন মাবুদ তাকানো যাবে ধরাও যাবে সেই বুদ্ধি দিন বুদ্ধি আছে বিয়ে করা লাগবে আমি রাজি আছি তার মানে এই আয়াতের যে তাফসিরে পড়েছি আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও পারবেন না ধরতেও পারবেন না তো এখন অনেকে আল্লাহর রাস্তায় কাজ চালাচ্ছে না কেউ কেউ কসম দেওয়ার আর জায়গা পায় না প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে তোর মাথায় হাত দিয়ে কসম করলো তোর মাথায় হাত দিয়ে গোনার কাজ না জয় কয়টা চুলের উপরে হাত লাগবে ওই কয়টা গোনা হবে এই কথা বলছে না কেন প্রেম করা যায় যাচ্ছে বিয়ের আগে না পরে যারা বিয়ের আগে প্রেম করছে এটা ছেড়ে দেওয়া লাগবে কার জন্য বলেন তো আল্লাহর জন্য ছেড়ে দেবেন কারা কারা হাত বলেন তো এই বুড়ো মানুষ আবার কিসের প্রেম আপনার যুবক মানুষ হয়তো হাত তুলতে পারে দু একটা মরব্বী মানুষের প্রেম হবে তাদের সাথে ঠিক আছে আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম তাহলে প্রেম করা যায় কিন্তু বিয়ের আগে না পরে না বিয়ের পরে হজরত আদম আলে সাল্লাম বললেন আমি রাজি আছি আল্লাহ পাক বলেন এক কাজ করো দেন মোহর দেওয়া লাগবে তার মানে বিয়ের প্রথম যে কাজ দেন মোহরের কথাবার্তা আনা আমাদের এসব নেই কারণ দেন মহর তো দেওয়া লাগে না বাকি ফাঁকি যারা এই নিয়েতে বিয়ে করেছেন যে দশ লাখ বানাবো অসুবিধা নেই লাগবে না বাসরাতে নেবো আপনি জেনাকার হয়ে উঠবেন কি আমি যারা বাকি আছে থাকতে যান। আমার ভাইরা বিশ্ব নবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে যখন এই আসবে বাড়িতে আপনার স্বামী সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্যে যেভাবে হোক ব্যবহার আচার দিয়ে কথাবার্তা দিয়ে ঘরে সাজ করে রাখবেন কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি সাজে সে যেন নফল এটা তো এক নাম্বার গেল দ্বিতীয় নম্বরে ওইদা গবা, আনহা হাফিসা তো স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জতা সতীত্ব স্বামীর সন্তান স্বামীর সম্পদ এগুলো হেফাজত করে রাখা লাগবে তিন নাম্বার আলা দিন স্বামীকে দিনের পথে চলার জন্য মানবতার সেবা করার জন্য সময় দেবেন ছাড় দেবেন উৎসাহ দেবেন এই যে রুবেল সাহেবের স্ত্রী উনি একটা মানবতার সেবাকারী মানুষ মানব সেবায় নিয়োজিত থাকে দিন ইসলামের কাজ করবে সারা দেশে সারা এলাকায় ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম নিজে তো করবে জান আপনাকে সময় ছেড়ে দিলাম আপনাকে আমি ছাড় দিলাম যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার মানবতার জন্যে ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম উৎসাহ যদি দিতে পারে ওনাকে খাদিজাতুল জাতুল আর সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে আর যদি আরো নিষেধকার কি করে এ বেড়াও তুমি হ্যাঁ তোমার বউ নেই বাড়ি আপনার তো আছে আপনার সাইতে নবিসির বউ ছিল না হাজরাতে খাদিজাতুল জাতুল কবরা সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে মানবতার কাজ ইসলামের কাজ প্রসার করা প্রসার করা দিন কায়েম করা কাজের জন্য বাইরে থাকা লাগে যখনই বাড়িতে আসতেন দেখতেন হজরতে খাদিজা জালানার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আসে আমাদের মেয়েরা বউরাও ঘুমিয়ে থাকে তবে সিরিয়াল দেখার জন্য কে কথা বলেন একা আপনি যদি সত্যি স্বামী মানব দরদি মানবতার কাছে বাইরে আসে ইসলামের কাছে দিনের কাছে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আসায় থাকেন আপনি যার মতো সব পাবেন চার নাম্বারটাই কঠিন চার নাম্বারটা কি বিশ্বরবে জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে কি কথা বুঝতেছেন আমি তো নিজে বললাম আমি নিজে স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি মা বোনেরা আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি থাকবে তারা কথা বলছে না কেন কিন্তু আপনি চান না আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে কয়েকদিন আমি কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম নীলফামারি একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল দেখি এই লাইনে এই লাইনে প্রায় জন মা আর বাবা বসে তাদের ছেলে মেয়ে আছে তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের বেশি ছেলের জন্য বরদুয়া করছে কি করবো পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা আজ দুই দিন তুমি আসতে পারো না তুমি কার ফস মতো শোনো কার কথা মতো আর ওই মেয়েটারও দোষ একা না ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আরো বড় বোন ওখান থেকে শুধু পানি পড়া লাগায় ওই আর কতদিন একসাথে থাকবে আলাদা হয়ে যা ও বড়ি বড়ি চলে সম্মানিতা মা বোনের না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না আমি হাতিস তো বানালাম না হাদিস আমি বানালাম মহিলা যদি হতে জানে চারটা গন মাস্টবি অর্জন করাই লাগবে আপনাকে নয়তো খাদি খাদিজার সাথে আপনাকে জান্নাত ডাকবে না যদি চারটা গুণ অর্জন করতে পারেন আরে ওয়াজ আমি কেন করব নামাজ মুসলমান নামাজ পড়ে না ও কি মুসলমান থাকে বি আপনাকে ওই যে তিন দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে আপনি মুসলমান দামি আমি করছেন নামাজ পড়েন না করা লাগবে কোন কারণে মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর ওয়াজ করা লাগে আমি এই জন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না কোন কারণে আমি বলবো আপনি যা আমিও তাই আমি নামাজ পড়বো আমার কষ্ট হচ্ছে আপনি মুসলমান নামাজ পড়েন না কিসের মুসলমান আপনি কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিই যা শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো যাই ব্যাটা তোর কিসের ভয় তুই তো আমার চোখের সামনে আসিস অথচ আছে উনি ঢাকায় এ বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন লোকটা মারা গেছে না এই লোকটাকে যদি বলতো মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই আপনি তো আমার চোখের সামনে বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক আওয়ামী লীগ নেই তাতে কি আমরা ক্ষমতায় আছি আপনি আমার চোখের সামনে ওকে চোখের সামনে ছিল বলেন এই দুইশো বিশ কিলো দূরে চোখের সামনে এই যে ভাব এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাষা আপনার ভয় নেই তাই যদি সব ভয় উড়ে যায় আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যা বলেন আপনি কার আন্ডারে আছেন আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না এই জন্য ফরোজ নামাজের জন্য ওয়াজ করা এটা আমার কাছে কেমন মনে হয় আপনি ফরজ নামাজ মাস্টবি যেখানে থাকেন অন্তত সন্নত নফল যদি নাও পড়তে পারেন ফরজ দুই রাখাত পড়ে নেবেন অত বুঝতেছেন রমজানে এক বছর পরে মাত্র রোজা আসে এক বছর পরে যদি শরীর সুস্থ থাকে মাস্টবি রাখা লাগবে অসুস্থ থাকলে আপনি পরবর্তী এগারো মাসে করে দেবেন অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে যেন এই ফরজ বিধানগুলো একটু অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন বলেন আমিন যে কথাটা তুলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঔষধ দিচ্ছেন এইবার এই ফেতনা থেকে মেয়েদের ফেতনা থেকে বাঁচার জন্য দুইটা ঔষধ দিয়েছেন সূরা নূরের ভেতরে ৩০ নাম্বার আয়াত এটা ১২ নাম্বার পৃষ্ঠা আর ৭ নম্বর লাইনে আছে ল্লেল ম অমিনিনায়াবক বমিন আবছৰহিম কয়াষ ফাজোফৰো যাভম, দালিকা আ আছে কালাভম হননালহাসবৰম বিমায়াচনাও ওন বললে আল্লাহ আকবাৰ। আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন যারা মমিন যারা বলে যে আল্লাহ একজন আছে হেরাসুল আপনাকে আমরা মানি এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন আমরা মানি না আল্লাহকে আল্লাহ একজন আছে বিশ্বাস আমাদের আছে না নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়া এটা আমরা মানি না কেয়ামতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠ দাঁড়াতে হবে বিশ্বাস আছে না এই তিনটি গুনে গুণাম্বিত যারা তাদেরকে বলবেন তাদের চক্ষু যেন নারী থেকে তারা নিম্নগামী করে রাখে আর তাদের স্থান করে। যদি মেনে চলতে পারে। আমি বলছি আজকাল কাল এইটাই তাদেরকে পবিত্র রাখবে সুতরাং মেয়েদের এই চক্রান্ত এখন যা শুরু হয়েছে এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহাতা দিয়েছে ওর সলে যাওয়ার পেছনে কারণ কারণগুলো দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নম্বরের কারণ ওর বউ ওর বউ কেন স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরে সমকামিতা ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নাম্বারে একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনার আল্লাহর নাকি আমি উপন্যাস পড়েছিলাম থার্ড সিঙ্গুলার নাম্বার ব্যাসেলর এগুলো দিয়ে পরবর্তীতে ফারুক সিনেমা বানিয়েছে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সোহান আমি প্রায় আট দশটা কমেন্ট পড়লাম সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন তাকে একটু পর্দা পশিদায় রাখেন দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন কারণ আপনার দুইজনই মুসলমান আপনিও মুসলমান আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম সরোয়ার নবীর নাম ফারুকি এটা নবীর সাহাবের নাম এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন আর এনার নাম নায়কের নাম কথা বলে ঢাকা নায়ক হয়ে যদি তাপসির মাহফিলে আসতে পারে আর আপনি তিনটা নবীর নাম তিনটা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকি আর আপনার বর নামও তো কত সুন্দর নাম এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে যে কথাটা তো ভালো কথা বলছেন না কেন যারা এ দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল মাহাতাব সার ছিল উনি সেল পর্যন্ত খেটেছে কথা বলেন না কেন সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম আয়াত দিয়ে বাস্তবতা মেয়েদেরকে বলছি এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে কারণ যেহেতু লোভনীয় আছেন আল্লাহ বলছেন সৈদিন নাস। মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি মরা মানুষ না লিন্নাস জীবিত মানুষ এদের কাছে এই সাতটা জিনিস খুব আকর্ষণীয় দেখলে মন চাইবে সে যে বয়সের লোকই হোক যেহেতু আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে আবার ছেদও করে দিয়েছে আল্লাহ যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা এজন্য আমাদের সামনে পরীক্ষাটা থাকবে এই পরীক্ষার ঔষধ এই দুইটা চক্ষু নিম্নগামী করা লাগবে মন চাইলেও নিম্নগামী করা লাগবে দুই নম্বরে লজ্জায় স্থানটা হেফাজত করা লাগবে আজ এটা ঠিক নেই যেখানে সেখানে ব্যবহার হচ্ছে কথা বলেন না কেন আমি নিজে নামতে পারলাম না তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন এই দুইটা যদি ঠিক মতো সর্বোচ্চ পনেরো দিন আপনি কন্ট্রোল হয়ে থাকেন একেবারে একটা অজানা এটার বাংলা নাম অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করুন এটা বাচ্চারা যখন ছোট ছোট ওই যে পাখির বাচ্চা মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে মা পাখাটা এভাবে ষাট করার পরে ডাউন করে দেয় দেখেছেন না এভাবে একেবারে সোজা করে দেয় প্রথমে সোজা করার পরে ডাউন করে ওর নিচে বাচ্চারা যায় একটা আওয়াজ দেয় কিচির মিচির এটাকে বাংলায় বলে আজকে মহিলা দেখলে যেগুলো দেখা যায় কম্পিউটারে টিভির পর্দায় যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান এইটা এখনই ডিলিট করে দিন এখনই ডিলিট করে দিন এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান এটা কবিরা গুনা এই আমল শুরু লাগবে না কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো হাত এই জিনিস দেখে আর পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে আপনারা ডিলেট করে দিবেন যারা হাত তুলেছিলেন অন্তত ডিলেট করে বাড়ি যাবেন দুই নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন নিজের জায়গ স্ত্রী ছাড়া আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোন জায়গায় যেন ব্যবহার না হয় আজ হাজারো স্ত্রী স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায় আল্লাহ মেয়েদের থেকে রাস্তায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন দুই নাম্বার বানিন সন্তান এটার প্রতি আকর্ষণ সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যায় আমি রিমান্ড একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম আমার মনে হয় আর দুই মিনিট আছে আজানের এখন আর বলা ঠিক হচ্ছে না আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন দিনের বেলায় মাহফিল আমার মানে ষাটে না আমার ভালো লাগে না জোর করে আপনারা নিয়ে আসে না তিন বছর ভাই তো জানে জেলখানা যে খাবার দেয় বেঁচে থাকায় দুষ্কার আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায় আমারে আর অপু ভাইরে রে তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা এক জায়গায় রেখে দিয়েছিল চব্বিশ ঘন্টা ওই তো সিসি ক্যামেরা কেউ যেন কথাও না বলি ওই উপর থেকে দেখতো ওনার সাথে লাইন আছে জিয়ার আর আমার সাথে আলেমদের মনে করতো এ খারাপ কাজ করবে বাইরে এ যোগাযোগ করবে সব চাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসুদ্দিন মামুন ভাইকে এর উপর আরো অত্যাচার ফিরিস আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ এই জেলার জন্য দোয়া করছি বিশেষ করে ম্যাডাম খালেদা দিয়া অসুস্থ উনি বিদেশে যাবে আলেমদের জন্য এই কয়েক বছর যেতে পারিনি। মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তার জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে অনেক আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন আল্লাহ মামিন আমার লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন লা ই লা হাই লাং তাস্য বহান আকা ইন্নি কংতুমিনা জল ইমিন রব্বীর হা কামা রব্বায়ানি সগি র আই লা কারিম থেকে কথা বলতে গিয়ে দেখলাম চাতক পাখির মতো শুনছে আমি যদি এখনো এক ঘন্টা চালাতাম কোনো মানুষ চলে যেত না করান শোনার জন্যে ববুড়ার মানুষগুলো এত পাগল এদেরকে তুমি ওমরের মতো মাফ করে দাও আজকের আলোচনার সবাব গুলো তুমি নবীজির রাউজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আসে আল্লাহ তুমি মেহের করে তাদের ক্ষমা করো দুই হাজার চব্বিশ সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্যে দেশের জন্য আল্লাহ তালা শহীদ আবু সাইদ সহ যত মানুষ যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দাও যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে সে ফায় কামেলা জেলা নসিব করো এব আসলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের কথা আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করে নাও তাকে তো অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও তার ছোট সন্তানটাও দুনিয়ায় নেই তাকেও তুমি মাফ করে দাও তার স্ত্রী অসুস্থ আছে আইলা শেফায় কামেলা জেলা নসিব করো তার সন্তান বড়টা এখনো বাইরে আছে সহি সালামতে আইল্লা তালা বগুড়ার সন্তান বগুড়ায় আবার ফেরত দিয়ে দাও যত মানুষ এই দেশ থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য দিনের জন্যে রব্বুল আলমিন সৈদ মতিয়া রহমান নিজামের কথা মনে পড়ে তার সঙ্গে সাথে যত মানুষ করানের জন্য ইসলামের জন্য ইমানের উপরে টিকে থাকতে গিয়ে জীবনটা দিয়ে গেল তাদেরকেও তুমি শাহাদত মঞ্জুর করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তাও দাও আগামীতে এই অনুষ্ঠানটা করানের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো এলাকায় যত মানুষ মাটির নিচে আছে এই করানের ইজ্জতে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও জালে এই জেলখানায় তিনটা বছরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও মাওলানা আব্দুল বাড়ির রসিদি ভাইয়ের আমন্ত্রণে এসেছি আল্লাহ তুমি তাকে কবুল করো বার আকাল্লা না কম ফিল করা ইলাসিম যখন এই মরণ আসবে যেন পড়িলা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর রস এখন আজান দেন আর এক মিনিট আছে আজান দিয়ে নামাজ পড়ে নিন এখানে আশপাশে